পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং এ আপনারা জানেন আমরা দেশ বিদেশে যাওয়ার নিত্য নতুন জায়গার সন্ধান দিয়ে থাকি। আজকের পর্ব হবে ভারতবর্ষের রাজধানী দিল্লির ঐতিহাসিক স্থান নিয়ে। ফিরোজ শাহ কোটলা 1354 আলাউদ্দিনের গড়া শ্রীনগরীর নাম পরিবর্তন হয়ে আজ হয়েছে হজখাস। এখানেই ফিরোজ শাহ তুগলক আরও এক নগরী গড়েন, নাম দেন ফিরোজাবাদ। যে দুর্গকে কেন্দ্র করে এই নগর গড়ে ওঠে তার নাম রাখা হয় ফিরোজ শাহ কোটলা। 13টি বিশালাকার মনোলিথিক স্তম্ভ এই নগরীর মর্যাদা বৃদ্ধি করেছিল। বিশালাকার সরোবর মাদ্রাসা গড়েন ফিরোজ নিজেই। ফিরোজ শাহ তুগলক ও সুলতানা রাজিয়ার সমাধি আছে এই চত্বরে। তবে দিল্লি গেলে আপনারা নিশ্চয়ই ঘুরে আসুন ফিরোজ শাহ কোটলা। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করুন। আর আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। আমরা আছি অল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, সো নিচে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এবং টুইটার ফলো করুন। ধন্যবাদ।